ব্রিটেনে গত পাঁচ মাসের মধ্যে করোনায় বুধবার সর্বাধিক ষোলো হাজার একশো পঁয়ত্রিশ জন আক্রান্ত হয়েছেন মৃত্যুবরণ করেছেন আরও ১৯ জন বিভিন্ন সংবাদ থেকে জানা যায় ব্রিটেনে করোনায় গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা যা গত ছয় ফেব্রুয়ারির পর সর্বাধিক গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ষোলো হাজার একশো পঁয়ত্রিশ জন আর গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন এগারো হাজার ছয়শো পঁচিশ জন বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার পাঁচশো আট জন আর গত চব্বিশ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে উনিশ জনের গতকাল মঙ্গলবার ছিল সাতাশ জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ আঠাশ হাজার সাতাশ জনে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার কোটি চৌত্রিশ লাখ আটচল্লিশ হাজার ছয়শো আশি জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন কোটি সতেরো লাখ চল্লিশ হাজার একশো পনেরো জন এদিকে নয়টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা প্লাস ধরন। ভারতে শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরন আবারও রূপ বদল করেছে ডেল্টা প্লাস নামের নতুন এই ধরণটি নিয়ে উদ্বেগ বেড়েছে বিশ্বজুড়ে ইতিমধ্যে ভারতের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ অন্তত নয়টি দেশে ডেল্টা প্লাস ছড়ানোর খবর মিলেছে অতি সংক্রমক এই ধরণটি করোনার মহামারীর রাশ টানার প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা করোনার ডেল্টা ধরণটি প্রথম শনাক্ত হয়েছিল গত বছরের শেষের দিকে আর এ কারণে চলতি বছরে এসে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো বিপর্যস্ত হয়েছে ভারত ভারত থেকে বাংলাদেশ সহ বিশ্বের আশিটি দেশ বা অঞ্চলে ছড়িয়ে পড়ে ডেল্টা ধরন যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এটি কেননা করোনার এই ধরণ দ্রুত ছড়াতে পারে অল্প সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হয় ইতিমধ্যে করোনার ডেল্টা তরণকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গত এপ্রিলে দেশটিতে করোনার ডেল্টা প্লাস ধরন প্রথম শনাক্ত হয় আর গত মঙ্গলবার পর্যন্ত মহারাষ্ট্র কেরালা ও মধ্যপ্রদেশ ভারতের এই তিন রাজ্যের ছয়টি জেলায় বাইশ জনের শরীরে করোনার এই ধরন শনাক্ত হয় শুধু ভারত নয় দেশটির সীমানার বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার ডেল্টা প্লাস্তোরন বিবিসি জানিয়েছে এখন পর্যন্ত ভারত ছাড়াও এশিয়া ইউরোপ উত্তর আমেরিকার আরও নয়টি দেশে ডেল্টা প্লাস্তরণ ছড়িয়ে পড়ার খবর মিলেছে দেশগুলো হল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পর্তুগাল সুইজারল্যান্ড জাপান পোল্যান্ড নেপাল রাশিয়া ও চীন জনস্বাস্থ্যবিদদের মতে করোনার ডেল্টা প্লাস ধরন নিয়ে খুব বেশি তথ্য নেই এমনকি অন্যান্য ধরনগুলোর তুলনায় করোনার নতুন এই ধরন কত দ্রুত ছড়ায় সে ব্যাপারেও স্পষ্ট করে জানে না কেউ জাকির হোসেন ওয়ান বাংলা টিভি লন্ডন